বিগিনারদের জন্য কোন গিটারটা বেটার হবে আপনি প্রথমে আমাকে সেটা অনেকে মনে হতে পারে যে কপি তো বারকোড দাও আছে আপনারা কিন্তু স্ক্যান করলে একটু আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা ইন্ট্রো দেখলেন টাইটেল দেখেছেন আজকে হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করব গিটার যে আমি এককালে অনেক গিটার বাজাতাম তো অনেক ভাই বোনরা কমেন্টস করেছেন যে ভাইয়া গিটারের কিছু প্রোডাক্ট আমাদেরকে দেখান তো আজকে আমি চলে আসছি সেই আপনাদের সাথে গিটারের প্রোডাক্ট শেয়ার করার জন্য তো চলেন আজকে দেরি না করি আর অবশ্যই ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো দেরি না করি চলেন আজকে গিটারের সুন্দর সুন্দর গিটার এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সেই গিটারের সব এগুলো আমরা জেনে নিই তো চলেন আজকে আমরা চলে আসছি এলিফ্যান্ট রোড আর ঢাকার মধ্যে সবচেয়ে বেশি এখানেই মিউজিক ইনস্ট্রুমেন্টের সেল হয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোথায় সবচেয়ে কম দামে আপনারা বিভিন্ন ধরনের গিটার পেয়ে যাবেন আর আজকে আমরা যে দোকানে চলে আসছি সেটার নাম হচ্ছে আজাদ ট্রেডার্স আর এই দোকানে আসলে আপনারা সব ধরনের গিটার পাবেন এরা হচ্ছে গিটারের হোলসেলার আপনারা যারা বিজনেস করতে চান তারাও আপনারা এখান থেকে গিটার নিতে পারেন পুরো বাংলাদেশ ওনারা গিটার সেল করে থাকে এখানে আপনারা অ্যাকোস্টিক গিটার পাবেন ইলেকট্রিক গিটার পাবেন একুরালি পাবেন কিবোর্ড পাবেন যত ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে আপনারা আজাদ ট্রেডার্সে পেয়ে যাবেন সাথে আছে রানা ভাই আসসালামু আলাইকুম রানা ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আল্লাহ রাখছে ভালো তো আপনারা আজাদ ট্রেডার্স অবশ্যই রানা ভাইকে পেয়ে যাবেন তো রানা ভাই আজকে আপনাদের সাথে শেয়ার করবে কিছু গিটারের প্রাইস এবং অনেকে আছে যারা বিগিনার যারা গিটার কেবল শুরু করছে গিটার বাজাতে চাচ্ছে বা গিটারে তো রানা ভাই তো বিগিনারদের জন্য কোন গিটারটা বেটার হবে আপনি প্রথমে আমাকে সেটা জানান আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে আমি নিজে গিটার বাজাই প্লাস একটু শেখাইও আসলে মেইনলি হলো আপনাদের হলো মানে গিটার কেনার জন্য আগে হলো বাজেট ইয়া করতে হয় যেমন সিলেক্ট করতে হয় যেমন আমাদের এখানে আপনার আপনার কোরিয়ান চাইনিজ আপনার ইন্দোনেশিয়ান সব ধরনেরই আছে আপনার আপনার ইভেন কি ইন্ডিয়ান গিটার দিয়ে হলো স্টার্ট করার সময় এগুলো সিগনেচার এগুলো প্রাইস হলো আপনার ব্যাক পিক্স
সাথে গুলো হলো 3500 টাকা করে 3500 টাকা করে হ্যাঁ মোটামুটি খারাপ না একেবারে মোটামুটি ভালোই তো বিগিনারদের জন্য এটা এটা বেটার হবে হ্যাঁ এগুলো আছে আর যাদের 5.5-6 আপনি 6.5 বাজেট তাদের ক্ষেত্রে আপনার চার্ট বলি আমরা চারে এগুলো অর্ডারই আসা হ্যাঁ কিছু মডেল আছে এগুলো এগুলো প্লেইং এর জন্য অনেক ভালো এগুলো কেমন পড়ছে প্রাইস এগুলো হলো আপনার 5.5 হলো আমাদের একদম ফিক্সড প্রাইস 5.5 হলো ফিক্সড প্রাইস আপনার সাথে ব্যাগ পিক্স এক্সিট আপনার স্টিং আছে ও আচ্ছা আপনার 2 ইয়ার্স এর সার্ভিসিং ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এবং শেখার জন্য আগে দেখতে হবে আমার গিটার স্পেক কত কি রকম আমার যেটা প্রয়োজন আচ্ছা কালার দেখে অনেকে সেই ক্ষেত্রে আপনাদের কালার আছে ন্যাচারাল ব্যাগ তো আচ্ছা আচ্ছা তো বিভিন্ন কালার এটা দেওয়া যাবে নাকি জি আচ্ছা চারে যেগুলো মডেল আছে অনেকগুলো যেমন এটার মডেল হলো আপনার সলিড এবং এক্সেলেন্ট টোনের গিটার যেগুলো বাজিয়ে খুবই আপন তো ভিউয়ার্স টোনটা কিন্তু আমি এখান থেকে বুঝতে পাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন কিনা অসাধারণ কিন্তু টিউনটা মানে ওয়াও এটার প্রাইস হলো আপনার আমাদের আস্কিং প্রাইস হলো 8000 টাকা আমরা 7.5 একদম ফিক্স ফিক্স 7.5 এটার সাথে আপনার ব্যাক পিক্স এক্সেলেন্ট স্ট্রিং আছে তো অনেক ভালো গিটার তো এই ভিউয়ার্স এটা আপনি দেখতে মিউজিকটা শুনতেই পারলেন যে অনেক টিউনটা অনেক মানে বেস্ট মনে হলো আমার কাছে তো এছাড়া আর কি কি কালেকশন আপনাদের কাছে আছে অবশ্যই আমাদের কাছে আছে আপনি ডিভাইস 720 আছে এটা হলো 720 এটা হলো 7000 টাকা হ্যাঁ এটা হলো আপনার 7000 টাকা এটা কি ফিক্সড প্রাইস আমাদের এটার সাথে ব্যাক পিস আছে আচ্ছা তো আপনারা কিন্তু এখানে আসলে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমরা নিজেরা গিটার বাজাই তো আমাদের কালেকশন আর অবশ্যই রানা ভাইয়ের সাথে এসে পরামর্শ করে আপনারা নিতে পারেন বিভিন্ন কালেকশন করি তো কারণ আমরা বাজাই সেই ক্ষেত্রে তারপরে ডিভাইজার এটা আছে আপনার 707 খুবই সুন্দর গিটার এটা হলো 6.5 কারণ হলো অনেকে ম্যাক বডি গিটার চায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে অনেক ভালো গিটার এটা মনে করেন যে আপনার ফ্রেট বোর্ড আপনার চাবি আমি হলো টিকসই আপনার গিটার কাজটা বডিটা এটা অনেক টেস্ট বডি হ্যাঁ আচ্ছা আচ্ছা বডিটা ইয়ে করা হ্যাঁ পোক্ত অনেক এটা কেমন প্রাইস পড়ছে এটা প্রাইস হলো 6.5 ফিক্সড প্রাইস 6.5 হ্যাঁ ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস জিবস তার ভালো গিটার গুলো আসলে আমরা মেইনলি মনে করেন যে আসলে যেগুলো আসলে মনে করেন আপনারা বার্গেটিং করেন না অতটা কারণ যারা যাদের আইডিয়া থাকে আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে তারা কেউ যদি এখানে সার্ভিস করে কুরিয়ার সার্ভিস করে দেওয়া যাবে হ্যাঁ আমি পাঠিয়ে দেই আমরা এই যে পাঠাচ্ছি তারপরে আছে আপনার ফেন্ডার এটা আমেরিকান ব্র্যান্ড তো অনেকে চায় এটা কেমন প্রাইস পড়ছে এটা হলো আপনার 7500 টাকা 7500 টাকা এটা ফিক্সড যে আমাদের আস্কিং প্রাইস হলো 8000 টাকা আচ্ছা আচ্ছা আমরা সরাসরি করি ইম্পোর্ট করি দেখে জাস্ট ইট কমিয়ে দিচ্ছি তো রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা ফেন্ডার অবশ্যই এখানে রানা ভাই আছে রানা ভাইয়ের সাথে আপনারা পরামর্শ করতে পারেন যে বিগিনারদের জন্য কোনটা ভালো হবে আপনারা আর যদি কেউ কারো যদি আপনার কালেকশন পছন্দ থাকে তো অবশ্যই আপনারা এখানে চলে আসতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়েও নিয়ে রাখতে পারেন তো আমরা দেখলাম আচ্ছা সবচেয়ে হাই লেভেলের আপনার কাছে কোনটা মনে হয় যে এখানকার সবচেয়ে ভালো মানে ভালো মানে সবচেয়ে বেস্ট সেক্ষেত্রে মনে করেন যে আপনার এই প্রফেশনাল একদম প্রফেশনাল F310 আচ্ছা ইন্দোনেশিয়ান গিটার এগুলো মানে একদম মানে সবগুলো যে অনেক ভালো চায় আচ্ছা আচ্ছা একটু ভালো গিটার চাচ্ছি আমি একটু ভালো সাউন্ড একদম প্রফেশনাল প্রফেশনাল ভাবে যারা সেই ক্ষেত্রে সব আচ্ছা আপনার সব গিটারের সাথে কি 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 দিচ্ছেন আপনাদের সাথে ব্যাক পিক্স আর এক্সেপ্ট তার থাকে তার দেয় না অনেকে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আবার ইম্পোর্টার তো সেই ক্ষেত্রে একটু তো আপনাকে ইয়া করতে হবে একটু ভিন্নতা তো থাকতে হবে
একটু যদি তারা ডিসকাউন্ট চায় তাহলে আপনার আপনি কি ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা যেমন হলো এই আপনারা ডিস্টিং পিক্সগুলো দিয়ে দিচ্ছি এবং পিক্স পিক্সেল অনেক একটাতে আমরা চারটা করে দিয়ে দিই। আচ্ছা, আর সেক্ষেত্রে যেমন আপনার যে হ্যাঁ এটার সাথে আপনার ইয়ামাহার একটি ব্যাগ পাবে, সেটা হলো ফোম ব্যাগ পাবে। আচ্ছা আচ্ছা, এটা হলো 12,500 টাকা আমাদের সেলিং প্রাইস। আচ্ছা, এটা নিচ্ছে 12,500। তো গিটারটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, যে ওই আপনার কপি নাকি? আসলে কপি হয় না গিটার, আসলে এখানে একদম অরিজিনাল, একদম অনেকে মনে হতে পারে যে কপি, তো বারকোড দাও আছে আপনারা কিন্তু স্ক্যান করলে এটা একটু আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা। এটা কিন্তু অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি, এছাড়া আপনি ইলেকট্রিক গিটার পেয়ে যাবেন, তারপর ইকোরালি পেয়ে যাবেন, ইকোরালি আছে, ইকোরালি পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে বাঁশি পেয়ে যাচ্ছেন, তো প্লাস যত গিটারের অ্যাক্সেসরিজ আপনারা আছে এখানে তো এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছেন। তো এখানে কিন্তু অনেক অনেক হিউজ কালেকশন আছে, আপনারা চলে আসতে পারেন। তো আজাদ ট্রেডার্সে এখানে আপনারা অনেক অনেক ধরনের গিটার পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভালো লেগে থাকলে লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন, আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। তো এই পর্যন্তই আজকে, আবার অবশ্যই আরেকটি ভালো ভিডিও, সুন্দর ভিডিও দেখার দাওয়াত দিয়ে আজকের মতো আমি লুফিন কিপ্রিয়া বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.